তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কুহু হেসে দিল, এরপর আশপাশ তাকিয়ে বলল, এটা কার বাড়ি গো ভাইয়া? আগে তো আসা হয়নি। এটা আমাদেরই বাড়ি, এবার চল খেয়ে নেই, পঙ্কিকে সবটা বলি। কুহু দ্রুত উপর নিচ মাথা নাড়িয়ে বলল, এরপর বোনকে তো চিনতে হবে আমাদের। পঙ্কির হাত ধরে বলল, চলো ভাইয়া। সবাই এগিয়ে গেল ও ডাইনিং টেবিলে, আগে থেকে সেখানে খাবার রাখা ছিল। কুহু পঙ্কিকে নিজের বাম পাশে বসিয়ে বলল, বোন আজ আমি তোকে খাইয়ে দিই। পঙ্কি অপলক তাকিয়ে রইল কুহুর দিকে, কিছু বলার মতো খুঁজে পেল না যেন, এত সুখ কি পঙ্কির কপালে লেখা ছিল? শেষ কবে এবং কে পঙ্কিকে খাইয়ে দিয়েছে মনে পড়ছে না তার। অবশ্য মনে পড়ার কথাও নয়, যবে থেকে নিজে হাতে লোকমা তুলতে শিখেছে সেই থেকেই তো কেউ আর তাকে খাইয়ে দেয় না। আয়ুষ তাকিয়ে রইল পঙ্কির মলিন মুখশ্রীর দিকে, মন জানান দিচ্ছে তার পঙ্কি ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। পদ্মের ন্যায় অতল গভীর চোখ জোড়ায় ও পানি চিকচিক করছে পঙ্কি। আয়ুষ কাঁধে আলতো করে হাত রাখলো পঙ্কি, সাথে সাথে এই নড়ে চড়ে উঠলো পঙ্কি, চোখ থেকে ঠুক করে গড়িয়ে পড়লো অশ্রুকণা। তা দেখে আয়ুষ উতলা হলো, আলতো হাতে পঙ্কির চোখ মুছিয়ে পড়ল। এই পাগল মেয়ে কাঁদছো কেন? হ্যাঁ, এটা কান্না করার সময়, কুহুর হাতে খাবে না, ও তো তোমার বোন হয়। কুহু মলিন মুখে হালকা হাসি এনে পঙ্কির নিচু হওয়া মুখটা সরাসরি তুলে ধরল। ইস, বোনটা একদম আমার মতো করেই কান্না করে। বোন আমাকেও কান্না করলে তোর মতো কিউট লাগে, তাই না রে? কুহুর এমন কথায় পেছন থেকে আরুষ আলতো হাসলো, এই মেয়ে এটাও উদ্ধার করে ফেলল। আরুষ তো সে কবে থেকেই জানে কুহুর হাসি, কুহুর কান্না, নাক ফোলানো, ঠোঁটুলটানো সবই সুন্দর। কুহু এবার প্লেটে ভাত মাখতে মাখতে বলল, আসলে আমারই ভুল হয়েছে তোকে জিজ্ঞেস করা, তুই অনুমতি দিলেও আমি তোকে খাইয়ে দিব, আর না দিলেও খাইয়ে দিব, আর এরপর থেকে তো মাঝে মাঝেই খাইয়ে দিব, তোকেও কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে। পঙ্কির মুখে হাসি ফুটল, কুহুর কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। কুহু হেসে পঙ্কিকে খাইয়ে দিতে লাগলো, নিজেও খেতে লাগলো, আরুষ আয়ুষও খেতে লাগলো। একটু পর কুহু পঙ্কিকে খাইয়ে দিতে দিতেই আরুষ আয়ুষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া তোমরা বোনকে কোথায় পেলে? আরুষ উত্তর দিল, খুঁজে নিয়েছি। কথা শুনে পঙ্কি মুখ বাঁকিয়ে বলল, আমি নিজেই ধরা দিয়েছি। সেই ধরা দিলি তো দিলি, তাও শত্রুপক্ষ হয়ে। কুহু ফুকুচকে বলল, শত্রুপক্ষ? আয়ুষ আরুষ সবটা বলল কুহুকে, শুনে তো কুহু অবাক। পঙ্কি জিজ্ঞেস করল, আচ্ছা আমার বোন আপনাদের কি হয়? আরুষ তাকালো কুহুর দিকে, ফিরকি হেসে বলল, আপাতত তোরা আমাদের খালাতো বা চাচাতো বোন, পরে হয়তো অন্য কিছু হবে, তাই না ভাই? বলে প্রশ্ন ছুঁলো আয়ুষের দিকে। আয়ুষ প্লেটে পানি ঢালতে ঢালতে বলল, হয়তো নয় হবেই শিওর। পঙ্কি জিজ্ঞেস করলো, মানে? মানে অনেক কিছু, আমাদের বাবারা তো টুইনস, তুমি জানোই। জানি। তেমনি আমাদের মায়েরাও টুইনস, আর আমাদের বাবা মারা হলো টুইনস কাপল, বুঝলি তো? এক কাপড়ের ঘরে আমি আর ভাই টুইনস, আর আরেক কাপড়ের ঘরে কুকু আর তুই আবার টুইনস, বুঝলি? পঙ্কির মাথায় হাত, অবাক হয়ে সুর টেনে টেনে বলল, ও মাই গড, একটা ফ্যামিলিতে এতগুলো টুইনস কি করে? পঙ্কির কথার ধরনে তিনজনই হেসে ফেলল। কুহু বলল, এতদিন তিন জোড়া টুইনস ছিল, এবার তুই এলি, আমরাও টুইনস হয়ে গেলাম, মানে মোট চার জোড়া, ইন্টারেস্টিং না? আরেক দফা হাসির রোল পড়লো সেটাই। পঙ্কিকে একে একে বাড়ির সবার কথা বলা হলো, সব শুনে পঙ্কি জিজ্ঞেস করলো, কিন্তু আমাকে যে দেখতে আসতো সে আমার আসল মা নয়? একটা ঘন নিঃশ্বাস ফেলল আয়ুষ, বললাম, না উনি তোমার মা ছিলেন না, যতদূর মনে হচ্ছে জন্মের পর উনি তোমায় আলাদা করেছে তোমার মা বোন থেকে। পঙ্কি গভীর ভাবনায় বিরল হলো, এত কিছু তার জীবনী অথচ সে কিছুই জানে না, বছরের পর বছর পার করে দিল জীবনের সাথে লড়াই করতে করতে, কখনো নিজেকে নিয়ে ভাবার সময় পায়নি, এই যে তারই সামনে তার প্রতিরূপ বসে আছে, পরনের জামায় অভিজাতের ছোঁয়া, পুরোটা একটা প্রিন্সেস। আর পঙ্কি
এইরকম হয়েও কত ভিন্নভাবে জীবন কাটিয়েছে। মেয়ে হয়ে জন্ম নিয়ে ও একজন সাহায্যকারীর অভাবে কখনো বুঝতে শেখেনি মেয়েরা কেমন চলে, কিসের সাথে মেয়েদের মানাবে, চুলগুলো কেমন করে বাঁধলে একটু গোছালো লাগবে। এসব নিয়ে তো পঙ্খির পরিবেশ কখনো ভাবতই না। লক্ষ্য ছিল লুটপাট করা, চাঁদাবাজি করা, মারপিট, এইসব ছাড়া তো আর কিছুই জীবনে হানা দেয়নি পঙ্খির। কখনো ভাবতেই পারেনি সেও একটা সচ্ছল পরিবার পেতে পারে। আর ছুট করে নিয়তি তাকে যেন সবটা দিয়ে দিয়েছে। কেন ওই মহিলা তাকে নিয়ে এই জঘন্য খেলাটা খেলল? খাওয়া দাওয়া পর্বে একটু আগেই চুকে গিয়েছে। পঙ্খি খেয়াল করলো আজ বাড়িটায় আগের মতন গর্জা নেই, এক কথায় তারা ছাড়া কেউই নেই। একটুক্ষণ পর কুহু বলল, ভাইয়া বাড়ি ফিরবে না? সবাই বোনকে দেখবে তো, মাম্মা যে কি খুশি হবে। তাড়াতাড়ি বোনকে নিয়ে বাড়ি ফিরি চলো। কুহুর উৎকণ্ঠা বেশিক্ষণ টিকল না যখন আয়ুষ বেজার মুখে বলল, সরি কুহু, পঙ্খি আজ আমাদের বাড়ি যাবে না, আর না বাড়ির কেউ জানবে এখন ওর ব্যাপারে। বিরস মুখে কুহু তাকালো আয়ুষের দিকে। এ কেমন কথা বললো আয়ুষ, পঙ্খি তাদের সাথে যাবে না মানে? বোন কেন যাবে না? ওটা তো ওরও বাড়ি, আমাদের সাথে বাড়ি যাবে। বোন আমার মাম্মাকে জানাবো না যে বোন আছে? তোমরা জানো না মাম্মা প্রতিটা মুহূর্তে কতটা কষ্ট পায়। আয়ুষ হাঁপ ছেড়ে কুহুর মুখোমুখি এসে দাঁড়ানো কুহুর দুগালে আগলে ধরে বলল, কহি বোঝার চেষ্টা কর একটু, এখনো সবাইকে জানানোর সময় আসেনি, সবটা জানাজানি হলে সমস্যা হয়ে যাবে, প্লিজ কহি। কুহু ঝামটি মেরে হাত ছড়িয়ে দিল আরুষের দু কদম পিছিয়ে হালকা ছেঁচিয়ে বলল, কিসের প্লিজ, আমি জানি না এত কিছু, আমার বোন আমার বাড়িতে একই সাথে থাকলে কিসের সমস্যা হবে। আমি আজ বোনকে নিয়েই বাড়ি যাব, আমার বোনও তাদের পরিবারে ফিরবে। কুহু পঙ্খির হাত চেপে ধরে বলল, বোন চল, ভাইয়ারা যাওয়া লাগবে না, আমি তোকে নিয়ে ঠিক বাড়ির পথ চিনে নিব। বলেই পঙ্খিকে টেনে দু কদম এগোতে তাড়াহুড়ো করে আয়ুষ আরুষ বাধা দিল কুহুকে। পঙ্খিও কুহুকে আটকানোর চেষ্টায় আছে। আরুষ কুহুকে বোঝানোর ভঙ্গিতে বলল, কহি প্লিজ ছেলে মানুষই করিস না প্লিজ, ওর পেছনে শত্রু লেগে যাবে, তোকে না বললাম সবটা? কি বলছো তোমরা আমায়? কোম্পানির কারণে তোমাদের শত্রু হয়েছে? তাহলে তোমরা যেহেতু তাকে চিনো তো পুলিশের হাতে তুলে নাও না, এতেই তো সবটা মিটে যায়। আর সেখানে আমার বোনকে কেন জড়াচ্ছো, আমার বোনের কেন বিপদ বাড়াচ্ছো তোমরা? আরুষ একটু চেঁচিয়ে বলল, কহি সবটা এত সহজ নয়, তুই বুঝবি না, সময় হলে পঙ্খি ঠিক নিরে ফিরবে, একটু সময় দে। কুহু দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না আমি এসব কিছু মানি না, আমি বোনকে নিয়েই যাব, আর আমি ওকে একা থাকতে দিব না, ও আমাদের সবার সাথে থাকবে। এবার পঙ্খি নিজেই কুহুর হাত চেপে ধরে বোঝাতে লাগলো, বোন বোন শোনো, একটা বার আমার কথা শোনো, একটু বোঝার চেষ্টা করো, এখন সত্যি খুব বিপদ হয়ে যাবে। কুহুর চোখে পানি ছেড়ে দিল, অবিশ্বাস্য সুরে কাতর ভাবে বলল, বোন তুইও? পঙ্খির হৃদয়ে চিনচিনে ব্যথা করছে, কুহুর চোখের পানিটুকু সহ্য হলো না তার। এইটা কি আজকের এই মিষ্টি পরিচয়ের ফল, নাকি সেই নারীর টান? বুঝলো না পঙ্খি, আর না বুঝতে চাইল, তবে তার মন চাইল কুহুর কষ্টে এমন ভাবে তার যেন সব সময় বুক পড়ে, পঙ্খি যেন প্রতিনিয়ত যোজন যোজন দূরে থেকেও বুঝে যেতে পারে তার প্রতিরূপ, তার মিষ্টি বোকাশোকা বোনটা যে কষ্টে আছে। কুহুর চোখের পানি আলতো করে মুছিয়ে দিল পঙ্খি, ধীর শান্ত স্বরে বলল, আমাকে যে তোমাদের সবার থেকে আলাদা করেছে, তুমি চাও না সে ধরা পড়ুক, শাস্তি পাক সে? কুহু যেন বুঝলো পঙ্খির কথা, কাঁদতে কাঁদতে উপর নিচ মাথা ঝাঁকালো। পঙ্খি মৃদু হাসলো, তাহলে আজ তুমি বাড়ি ফেরো, আমার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে হয়তো কোনো একদিন যাবো তোমার সাথে। কুহু সাথে সাথেই বলে উঠল, ভাগ্যে থাকলে মানে? থাকলে মানে কি? হ্যাঁ নিশ্চয় আছে, তোকে ফিরতেই হবে তোর নিজের বাড়িতে, নিজের পরিবারের কাছে ফিরবি তুই, আমরা দুজন একসাথে থাকবো। ঠিক আছে মানলাম আমি, চোখ পিটপিট করে বলল কুহু, ঠিক আছে আমিও মানলাম, তবে খুব শীঘ্রই আমার কাছে ফিরতে হবে তোর, আর এবার থেকে আমি মাঝে মাঝেই তোর কাছে চলে যাব। ম্যাম পোস্টের আলোয় মুখরিত রাত্রির রাস্তা জনমানব নেই বললেই চলে, মাঝে মাঝে দু একটা কুকুর করুণ সুরে কান্নার আওয়াজ তুলছে, তারাও কি কষ্ট পাচ্ছে চড়ুয়ের মতন? আচ্ছা
তাদের কিসের কষ্ট, শরীরের তো কল্পনার সন্তান হারানোর কষ্ট, যাকে সে জন্মের পর থেকেই দেখেনি, আদতে তার অস্তিত্ব আছে কিনা জানা নেই, শুধু চোরের মাতৃ হৃদয় অনুভব করে তাকে। আধুনিকতার ছোঁয়ায় মিশ্রিত কম্পিউটার গ্রাফিক্সে যে তার ছোট্ট দেহখানা দেখেছে সে, তা বুঝি এত সহজেই ভুলে বলে জ্বালিয়ে দেওয়া যায় না? চোরে আজও পারেনি সেই ঘটনাটাকে ভুল বলতে সবার মতন। যদি ভুলই হওয়ার ছিল তাহলে নয়টা মাস যে গর্ভে কেন দেখা দিয়েছিল চোরের উড়োতে থাকা হৃদয়কে বিষিয়ে দেওয়ার জন্য? চোরই তো এমন চুপচাপ ছিল না, পরিস্থিতি তাকে এতটা পরিবর্তন করে দিল। যেসব পারুয়া আবিরও পারল না চোরইকে আগের মতো প্রাণবন্ত করে তুলতে, আর না পারবে কখনো। আজও তুমি মনে বিষণ্ণতা নিয়ে থাকছো চোরে পাখি, চিরচেনা সেই কণ্ঠস্বরে ফিরে তাকালো চোরই। আবির তার দিকেই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে চোরই অপ্রস্তুত হয়ে ফিচেল হাসলো, বলল, কত রাত হয়ে গেছে দেখো, বাবাইরা এখনো ফিরলো না, কুহু মামনের তো ঘুম এসেই পড়বে, কি যে গিফট দিতে নিয়ে গেল কে জানে। আবির হাসলো, চোরে জানে সে এই আবিরের থেকে কিছু লুকাতে পারে না, তাও কেন যে বৃথা চেষ্টা করে। এতক্ষণ কুহু মামনির কথাই ভাবছিলে, চোরে আর পারলো না হাসির অভিনয় করতে, ছুটে গিয়ে জড়িয়ে ধরলো আবিরকে আবিরের শক্ত বক্ষ পিঞ্জরে। এই একটাই যে চোরের শান্তির জায়গা, বছর কাটিয়ে চোরইকে স্বস্তি দেয় আবিরের এই শুষ্ক আলিঙ্গন, মনের সব কথা উগলে দেওয়া যায় এই বুকে মাথা রেখে। এই যেমন চোরই এখন ব্যক্ত করছে তার তিক্ত অনুভূতির কথা, আমি আর পারছি না আবির, আর ওই মিথ্যেটা শুনতে পারছি না তোমার থেকে, বোনের থেকে। তুমি কি করে পারছো এতগুলো বছর ধরে আমায় কষ্ট দিতে, কি করে পারছো তুমি আমার অন্তর পোড়াতে? আবিরের বুকটা থক করে উঠল, কি বলছে তা চোরই পাখিটা, আবির তাকে কষ্ট দিচ্ছে? চোরই কি বলছে এসব, তুমি কি করে পারলে তুমি এটা বলতে, আমি কষ্ট দিই তোমায়, জ্বালাই তোমায়? খুব কষ্ট দাও, এই যে তুমি মিথ্যে বলো, আমি কি এত কষ্ট পাই না? বাকি সবাই না হয় বুঝলো না, তুমি কেন বুঝতে পারো না আবির যে আমার কষ্ট হয় তোমার মুখ থেকে মিথ্যে শুনতে? কেন আমার কাছে তুমি পর্যন্ত স্বীকার করো না যে আমাদের আরও একটা সন্তান হয়েছিল? আবির ঘন ঘন নিঃশ্বাস ফেলল, হৃদয় নিংড়ানো নিঃশ্বাস। চোরইকে আলিঙ্গন করেই তার চুলে মুখ ডুবালো সে। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি চোরে পাখি, তোমার মুখে হাসি ফোটানোর জন্যই করেছি। আমি কতটা পাথর চেপেছি বুকে তা যদি তুমি বুঝতে, তাহলে একটু আগে ওই কথাগুলো বলতে পারতে না তুমি। আমি বাবা হয়ে কতটা ভেঙে গুঁড়িয়ে গেছি সেটা কখনই তোমায় অনুভব করতে দিইনি, কারণ তোমার খুশি আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা আমার সুখের প্রাপ্তি, তুমি বুঝলে না চোরে পাখি, বুঝলে না? চোরই মুখ তুলল আবিরের পানে ছেয়ে বলল, তাহলে তুমি স্বীকার করছো আমাদের আরও একটা সন্তান ছিল? আবির চুপটি রইল, কিচ্ছুটি বলল না, শুধু তাকিয়ে রইল তার চোরই পাখির দিকে। নিজের গাড়ির আওয়াজ আসতেই আবির কথা পাল্টে বলল, চোরই মামনি এসেছে বোধ হয়, যাও ওকে রুমে দিয়ে এসো, আমি অপেক্ষা করছি। এই ছেড়ে দাঁড়ালো আবিরকে, হাতের পিঠ দিয়ে চোখ নাক মুছতে মুছতে বলল, আমি বরং আজ মামনির কাছেই থেকে যাই, তুমি ঘুমিয়ে পড়ো। আবির মানল না, বলল, ফিরবে তুমি, তুমি জানো না আমি তোমায় ছাড়া ঘুমাতে পারি না। ঠিক করে হেসে দিল চোরই, বলল, বিয়ের অর্ধ জয়ন্তী কাটতে চলো, আর কত? আবির মৃদু হেসে বলল, সোয়া না থাকুক, বৃদ্ধ হয়েও তোমার মুখ দেখে প্রতিপহর অন্ত করতে চাই আমি। আরশ বাবাই কি গিফট দিল তোকে? চোরইকে জড়িয়ে ধরে শুয়েছিল কুহু, হঠাৎ মায়ের এমন প্রশ্নে মুখ তুলে তার দিকে তাকালো সে। আরশ ভাইয়া যে গিফট দিয়েছে আমায়, তা যদি তোমায় বলতে পারতাম মাম্মা, বিশ্বাস করো তুমি কান্না করে দিতে আনন্দে, হাসল চোরই। তাই তার মানে বলা যাবে না, তাই তো? কুহু আবার মুখ বুঝলো চোরের কোলে, সময় আসুক তুমিও সব জানবে। চোরে আদরে হাত বুলিয়ে দিচ্ছে কুহুর মাথায়, হঠাৎই আনমনা হয়ে বলল, মামুনি একটা কথা মাথায় রাখবি সব সময়, স্বাধীনতার আরেক নাম নিরাপত্তাহীনতা, তোকে আমি তার প্রাপ্যটুকুই দিয়েছি, তবে আরুষ আয়ুষের ক্ষেত্রে মনে হলো তুই আমার থেকে স্বাধীনতাটা পেয়েছিস, যখন বলছে তোকে দিয়ে দিচ্ছি ওদের সাথে,
ওরাও এসে আবদার করলে আমি ফেলতে পারি না, আমারই তো সন্তান বলতে গেলে। তবে কি জানিস, যদি সেই সম্পর্কে সত্যিকারের ভালোবাসা না থাকে তাহলে স্পর্শগুলো হারাম হয়। কুহুর শান্ত মস্তিষ্ক মুহূর্তে এই ধারণা করে নিল চুরের কথার ধরন। আরিশ ভাই আমায় খারাপভাবে ছোঁয় না মাম্মা, আত্মমর্যাদা রেখে এসে এগোয়। তারা দুই ভাই তুখর, জানো না তুমি তারা কাকে এনেছে আমাদের মাঝে। তবে খারাপ কাজ নয়, ওরা ভালো কাজের ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে। চড়ুই মেয়ের এমন উত্তরে তুষ্ট হলো বটে, বলা কখনো তোকে বলেছে ভালোবাসি? চুপ রইল কুহু, না মাথা তুললো আর না জবাব দিল। চড়ুই মুখে হাসি রেখেই বলল, বলবি না মাকে? তুমি মাটা সব মায়ের থেকে ভিন্ন, মেয়ের খারাপ দিক শুনেও রাগ হয় না তোমার? সময়টা আমরাও পার করেছি মামনি, তোকে কি ধরে বেঁধে রাখবো, তোর হয়ে ভাবাটাও তো আমার দায়িত্ব। এই জন্যই তোমায় মন খুলে সব বলে ফেলি আমি। চড়া করে হাসলো চড়ুই, বলল তাহলে বল, আরুষ বাবু তোকে ভালোবাসি বলেছে? আমি তো বাসি মাম্মা। চড়ুর হৃদয়ে যেন কেউ দাগ কেটে গেল, তার মেয়েটা দুর্বল হয়ে পড়েছে আরুষের উপর। কিন্তু বাবাইরা তো সরাসরি স্বীকার করলো তারা কেউই ওর মেয়েটাকে ভিন্নভাবে ভাবে না। তাহলে মামুনি রে, এক পাক্ষিক ভালোবাসে যে নিজেকে পোড়াতে হয়। বোকা শোকা হলেও মেয়ে তো আমি মাম্মা, পুরুষের মতি কিছুটা হলেও বুঝি। আরুষ ভাইয়ের আমার প্রতি কাজগুলো কিছুটা ওই রকমই, আমাকে ভাবায়, ভীষণ ভাবেই ভাবায়। চড়ে চুপ রইল, বলার মতন যে কিছুই নেই। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। এবার আমি আসি মামনি, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোর এই মাটাকে একবার জানাস, পারলে অভিজ্ঞতা থেকে হয়তো সাহায্য করতে পারবো। বলে কুহুর কপালে চুমুকে নিজের রুমের দিকে হাঁটা ধরলো চড়ুই। সেই দিকে তাকিয়ে কুহু ভাবল, সত্যি কি তোমার চলন বলন আমার প্রতি ভালোবাসাটাই প্রকাশ করে আরুষ ভাইয়া, নাকি তুমিও নারী লোভীদের মতোই খেলা খেলছো আমার সাথে? সকালে ফোনের বিরক্তিকর রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় পঙ্খির। গতকাল রাতে ফিরতে ফিরতে এমনিতেই দেরি হয়েছিল, এখন আবার এত সকালে ঘুম ভাঙা খুব বিরক্ত সে। চোখ পিটপিট করে খুলে কোনো মতে পাশ থেকে পুরনো ফোনটা হাতে তুলল, দেখলো লোটাস কল করেছে। রিকুয়েস্ট গেল পঙ্খি, লোটাস এত সকালে, সবে মাত্র 8:30 বাজে। রিসিভ করলো পঙ্খি। পঙ্খি, হ্যালো পঙ্খি, এখনো ওঠোনি, ইনফরমেশন কোথায়? সব প্রস্তুত হয়ে বলল, আমি কিছু কালেক্ট করেছি, একটু পরে ফ্রি হয়ে জানাচ্ছি। ঠিক আছে জানাও, আজ তো প্রথমটাকে তুলতে হবে, ওই টুইন্স ফাদারের চাচাতো ভাই না কি সুবর্ণ? কি সুবর্ণ? কি হলো, তুমি এত অবাক হচ্ছ কেন? না মানে আজই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? কোনো তাড়াহুড়ো নয়, স্বামী বলেছে সবটা সামনে নিবে, তুমি ওইটা নিয়ে ভেবো না, ইনফরমেশন দাও তাড়াতাড়ি। লাফিয়ে উঠে বসলো পঙ্খি, কল কেটে দিল লোটাস। পঙ্খি চিন্তা করে গেল, আজই সুবর্ণকে কিডন্যাপ করবে, এখন কি করবে পঙ্খি? কোনো প্ল্যানও রেডি করা হয়নি। খাটে আশেপাশে তাকিয়ে নতুন ফোনটা হাতরে তুলে নিল সে, দ্রুত ডায়াল করলো আয়ুষের ফোনে। ভাগ্য সহায় হলো না, আয়ুষ কেটে দিল ফোনটা, একইভাবে আরুষও কেটে দিল ফোন। পঙ্খি আরও কয়েকবার কল দিয়ে পেল না তাদের, আর অপেক্ষা করলো না পঙ্খি, দ্রুত তৈরি হয়ে ছুটলো বাইরে। চবির বাজার গিয়েই থেমে গেল, কোথায় যাবে সে? সুবনের ভার্সিটিও তো চিনে না এখন। আবার ফোন করলো আরুষকে, এইবার রিসিভ হলো কলটা। পঙ্খি মিটিংয়ে ছিলাম আমরা এতক্ষণ, তাই কল ধরিনি। উফ ভাইয়া, সময়ে আপনাদের কাউকে পাওয়া যায় না, সুবনের ভার্সিটিটা কোথায়? কেন, কি হয়েছে? ওকে আজই কিডন্যাপ করার প্ল্যান চলছে, ইভেন এখনই খবর পেয়েছি ও বাড়ি থেকে বেরিয়েছে। হ্যাঁ, ও তো আমাদের সাথেই বের হলো। ঠিকানাটা দিন আমায়। আমি SMS সেন্ড করেছি, আর আমরাও আসছি, ওকে বাঁচাতে হবে পঙ্খি। আর হ্যাঁ, যা করবি ভেবে চিনতে। কল কেটে দিল সে সাথে সাথে। পঙ্খির ফোনে মেসেজ করে ভার্সিটির লোকেশন পাঠিয়ে দিল আরুষ। পঙ্খি আর দেরি করলো না, দ্রুত রওনা দিল গন্তব্যে। ভার্সিটির দুইটা ক্লাস শেষ করে কুহু জুম্মি সুবর্ণা একসাথে গিয়ে বসলো ক্যান্টিনে, সামনে তিনটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। একটু পরে একটা ছেলে এসে সুবর্ণকে বলল, ভাই আপনাকে একজন ডাকছে, বলছে কি ইম্পর্টেন্ট, কোথায় আছে? রুকুচকাল সুবর্ণ, এই সময়ে কে ডাকলো তাকে? জুম্মি হাসতে হাসতে বলল, সুবর্ণা লেডিসটাকে আবার কার স্মরণ পড়তে পারে? ওই কিসের জানি,
নোটিশ লাগবে বলল। কুহু অবাক হয়ে ফান করে বলল, ও মা, সুবর্ণ ভাইয়া তুমি এত ব্রিলিয়ান্ট, আজকাল তোর জন্য নোটসও নেই স্টুডেন্টরা। সুবর্ণ চোখ পাকিয়ে বলল, থামবি তুই কুহু, একটুখানি এমেজও লাগলি না। এরপর সুবর্ণ উঠে দাঁড়িয়ে বলল, চলো ভাই দেখি আবার কে ডাকে আমার। ছেলেটির সাথে হঠাৎ হলো সুবর্ণ, ভার্সিটি ক্যাম্পাসের বাইরে যেতে সুবর্ণ ফ্রুকুচ গেল। ক্যাম্পাসের বাইরে কেন যাচ্ছ ভাই? নোটস নিয়ে কথা বললে তো ক্যাম্পাসের ভিতরেই থাকার কথা। ছেলেটি সুবর্ণকে বলল, ওই তো সামনেই গাড়িতে বসে আছে, যান। সুবর্ণ তাকালো লোকটির ইঙ্গিত করা গাড়িটির দিকে। রাস্তার বিপরীত পাশে সাদা রঙের মাইক্রোবাসটি একটু লোক সমগমের থেকে দূরত্ব নিয়ে দাঁড়িয়েছে বটে। সুবর্ণের বোকা মাথায় একটুও বিপদের ইঙ্গিত টের পেল না, ছেলেটির কথা মতোই হাঁটা ধরল গাড়িটির কাছে। ড্রাইভিং সিটের বিপরীতে দাঁড়িয়ে আছে একজন লোক। সুবর্ণ যেতে লোকটি গাড়ি ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে বলল, ওঠ এখানে। সুবর্ণ ফ্রুকুচকে বলল, কেন নোটস নিয়ে কথা বলার জন্য আপনি ডেকেছেন? আপনাকে দেখে তো স্টুডেন্ট মনে হয় না। চুপচাপ গাড়িতে ওঠ, কোনো কথা না। পেটের দিকে কিছু একটার খোঁচা লাগতে সুবর্ণ তাকালো সেই দিকে, যা দেখলো তাতে যেন চক্ষু চড়ক গাছ। কি ছুরি, চিকন ঘাম দিয়ে লাগলো সুবর্ণ শরীরে। বুঝলো এখন এর কথা না শুনলে নিশ্চিত মৃত্যু। গাড়িতে ওঠার জন্য উদ্যত হতেই হঠাৎ সামনে থেকে চোখ পড়ল সুবর্ণ। কি কুহু এভাবে দৌড়ে আসছে কেন? অবাক হয়ে মুখ থেকে উচ্চারণ করেই ফেললা, কু। সুবর্ণের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে সামিন দেখলো পঙ্কি রক্ত চক্ষু নিয়ে দৌড়ে আসছে এইদিকে। কিন্তু কেন? ওর তো এই মিশনে থাকার কথা ছিল না। সামিনের সচল মস্তিষ্ক খুব সহজেই নিজের বিপদের ইঙ্গিত পেল। পঙ্কি হয়তো তার বিপদের কারণে হয়েই এভাবে দৌড়ে আসছে। দ্রুত সুবর্ণকে ঠেলে গাড়িতে উঠাতে যাবে তার আগে পঙ্কি দৌড়ে এসে জাপটে পেছন থেকে পেঁচিয়ে ধরল সামিনের গলা। দ্রুত কৌশলে সামিনের হাত থেকে ছুরিটাও নিয়ে নিল। ছুরিটা সামিনের গলায় ছুঁই করে ধরে পেছনের সিটে দরজা খুলতে খুলতে সুবর্ণের দিকে তাকিয়ে পড়ল।